Welcome to my last and final class on Act-5, Scene-9 from Macbeth by William Shakespeare, the Elizabethan dramatist. দেখো আজকে আলোচনা করব বিখ্যাত এলিজাবেথান ড্রামাটিস্ট উইলিয়াম শেক্সপিয়ারের লেখা বিখ্যাত ট্র্যাজেডি ম্যাকবেথ। অ্যাকচুয়ালি ম্যাকবেথের উপরে এটা আমার লাস্ট এন্ড ফাইনাল ক্লাস, এই ক্লাসটার মাধ্যমেই ম্যাকবেথ ড্রামাটা আমরা শেষ করতে চলেছি। এর আগে মোটামুটি এই ম্যাকবেথের উপরে আমি 28টা ক্লাস কমপ্লিট করেছি এবং তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। যদি তুমি দেখে না থাকো তাহলে অবশ্যই অবশ্যই দেখে নাও, কেন কি আজকের ক্লাসটা বুঝতে তোমার অনেকটাই সুবিধা হবে। দেখো আমরা লাস্ট যে ক্লাসটা করেছি সেখান থেকে আমরা কি জানতে পেরেছি, সেখান থেকে আমরা জানতে পেরেছি রাজি হয় না এবং ফাইনালি আমরা দেখতে পাই যে ম্যাকডাফ কিল্ড ম্যাকবেথ, ম্যাকডাফ কি করে ম্যাকবেথ কে হত্যা করে। এই পর্যন্ত মোটামুটি আমরা লাস্ট ক্লাসে জেনেছি। দেখো ওয়ার্ড বাই ওয়ার্ড, লাইন বাই লাইন টেক্সটে যাওয়ার আগে আমি তোমাকে রিকোয়েস্ট করবো যে আজকের ক্লাস তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তোমার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এর বেল আইকন প্রেস করে রাখো, কেন কি তোমার সিলেবাসে প্রেসক্রাইব করা প্রত্যেকটা টেক্সটের ভিডিও প্রতিনিয়ত তুমি পেতে থাকবে। এছাড়া আমার এখান থেকে নেতাজি ওপেন ইউনিভার্সিটির ইউজি এবং পিজির অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয়ে থাকে। যদি তোমার অনলাইন গাইডেন্সের প্রয়োজন হয় তাহলে ডিসক্রিপশন বক্সে যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে তুমি ইমিডিয়েট যোগাযোগ করতে পারো। সো লেটস কাম টু দ্য টেক্সট। দেখো দ্য টেক্সট, Act-5 Scene-9। ঘটনাটা ঘটছে কোথায়, এর সেটিংস কি, এর সেটিংস উইথ ইন দ্য ক্যাসেল, অর্থাৎ বলা যেতে পারে ক্যাসেলের মধ্যে ঘটছে। কোথায়, সেই ডান্সিনান হিলে, ডান্সিনাল হিলে ম্যাকবেথের যে ক্যাসেল আছে সেখানে এই সিনটা স্টেজড করা হয়েছে বা বলা যেতে পারে সেখান থেকে এর সেটিংসটা নেওয়া হয়েছে। এখানে স্টেজের উপরে কে কে এন্টার করছে, এন্টার উইথ ড্রাম এন্ড কালারস, ম্যালকম, ওল্ড সিওয়ার্ড, রস, থেন্স এন্ড সোলজার্স, এরা সব এন্ট্রি করছে স্টেজের মধ্যে। সুতরাং এখানে দেখা যাবে ম্যালকম, সিওয়ার্ড, সো কলড, ওল্ড সিওয়ার্ড, রস, থেন্স এন্ড সোলজারদের মধ্যে কথোপকথন হবে। তাহলে ম্যালকম প্রথমে কি বলছে, ম্যালকম বলছে আই উড দ্য ফ্রেন্ডস উই মিস ওয়ার সেফ অ্যারাইভড। এখানে উড কথার অর্থ উইস, এখানে ম্যালকম ইচ্ছা প্রকাশ করছে, কি ইচ্ছা প্রকাশ করছে, আই উড, দ্যাট মিন্স আই উইশ দ্য ফ্রেন্ডস উই মিস, অর্থাৎ এখন পর্যন্ত যে সমস্ত ফ্রেন্ডসরা, এখন পর্যন্ত আমাদের যে সমস্ত ফ্রেন্ডসরা এসে পৌঁছায়নি আমি চাই তারা যেন নিরাপদে এসে এখানে পৌঁছে যায়। তাহলে এখানে ম্যালকম বলতে চাইছে আই উড দ্য ফ্রেন্ডস উই মিস, এখন পর্যন্ত যারা এসে পৌঁছায়নি ওয়ার সেফ অ্যারাইভড, তারা যেন খুব তাড়াতাড়ি খুব সেফ ভাবে এসে পৌঁছে যায়। সিওয়ার্ড তখন কি বলছে, সাম মাস্ট গো অফ। তখন সিওয়ার্ড ম্যালকমকে বলছে যে মহারাজ নিশ্চয়ই কেউ না কেউ মারা গেছে, কেউ না কেউ শহীদ হয়েছে, সাম মাস্ট গো অফ, এখানে গো অফ কথার অর্থ কিল্ড অথবা শহীদ হওয়া। এন্ড ইয়েট তথাপি, বাই দিস আই সি, তথাপি আমি দেখতে পাচ্ছি, এখানে বাই দিস বলতে আমরা এখানে যারা সবাই আছি এখান থেকে আমি এটা বুঝতে পারছি, সো গ্রেট ডে, এরকম একটা মহান দিনে, অ্যাজ দিস ইজ চিপলি বট, অর্থাৎ আমাদের এই যে জয় লাভ এটা কিরকম হয়েছে, এটা হয়তো যদি আমাদের কোনো সোলজার শহীদ হয়ে গিয়ে থাকে তাহলে হয়তো খুব কম পরিমাণে, লিটল বিট হয়তো আমাদের ক্ষতি হয়েছে, দ্যাট মিন্স একজন বা দুজনই হয়তো মারা গেছে, অর্থাৎ আমাদের যে ক্ষতির পরিমাণ সেটা বিরাট কিছু নয়, পক্ষান্তরে ম্যাকবেথের বিরাট ক্ষতি হয়ে গেছে এটা আমরা বুঝতে পারছি। এই জন্য সিওয়ার্ড এখন বলছে যে সাম মাস্ট গো অফ, হয়তো কেউ না কেউ শহীদ হয়েছে, এন্ড ইয়েট বাই দিস আই সি, তথাপি আমরা এখানে সবাই যে জড়ো হয়েছি এর মাধ্যমে আমি এটা বুঝতে পারছি, সো গ্রেট ডে, অর্থাৎ এই মহান দিনে, অ্যাজ দিস ইজ চিপলি বট, অর্থাৎ আমাদের এই যে জয়লাভ এটা হয়তো অল্প ক্ষতির মাধ্যমেই আমরা জয়লাভ করতে পেরেছি। ক্লিয়ার, চলো নেক্সট। তখন ম্যালকম কি বলছে, ম্যাকডাফ ইজ মিসিং, ম্যালকম বলছে আমি ম্যাকডাফকে কেন দেখতে পাচ্ছি না, এন্ড ইউর নোবেল সন, এবং আমি তোমার ছেলেকে দিয়ে কেন দেখতে পাচ্ছি না। তখন রস কি বলছে, ইয়োর সন মাই লর্ড হ্যাজ পেইড এ সোলজারস ডেবট, দ্যাট মিন্স বলা যেতে পারে যে আপনার ছেলে এখানে শহীদ হয়েছে। এখানে রস বলছে কার কথা বলছে, এখানে সেই ইয়ং সিওয়ার্ডের কথা বলছে যে আপনার ছেলের মৃত্যু হয়েছে যুদ্ধক্ষেত্রে। হি অনলি লিভড, সে বেঁচে ছিল ততক্ষণ, কতক্ষণ, বাট টিল হি ওয়াজ আ ম্যান, অর্থাৎ যতক্ষণ সে বেঁচে ছিল ততক্ষণ তার মধ্যে একটা ম্যানহুড দেখা গেছে, দ্যাট মিন্স সে সাহসিকতার সাথেই বেঁচে ছিল, তার মধ্যে কোনো রকম কোনো কাপুরুষতা দেখা যায়নি। হি অনলি লিভড, বাটের আগে সবসময় নাথিং যোগ করে নিতে হবে, তাহলে হি অনলি লিভড নাথিং, সে ততক্ষণ পর্যন্ত বেঁচে ছিল এবং যতক্ষণ সে বেঁচে ছিল তার মধ্যে কোনো কিছুই দেখা যায়নি, অনলি ম্যানহুড দেখা গেছে, টিল হি ওয়াজ আ ম্যান, সে নিজে যে একজন পুরুষ সেটা সে প্রমাণ করতে পেরেছে যতক্ষণ সে জীবিত ছিল। দ্য উইচ নো সুনার হ্যাড হিজ প্রাউয়েস কনফার্মড, দ্য উইচ নো সুনার, সে কি করেছে, এখানে প্রাউয়েস কথার অর্থ বলা যেতে পারে সাহসিকতা, অর্থাৎ সে তার সাহসিকতাকে প্রমাণ করতে পেরেছে, এখানে কনফার্মড কথার অর্থ প্রুভড করা। এখানে ইয়ংগার যে সিওয়ার্ড আছে বলা যেতে পারে যে ওল্ড সিওয়ার্ডের ছেলে, সে নিজের সাহসিকতার প্রমাণ দিয়েছে, এই জন্য বলা হচ্ছে দ্য উইচ নো সুনার হ্যাড হিজ প্রাউয়েস কনফার্মড, অর্থাৎ নিজের সাহসিকতাকে প্রমাণ দিয়েছে, এন্ড ইন দ্য আনশ্রিঙ্কিং স্টেশন, এখানে স্টেশন মিন্স পোস্ট, অর্থাৎ যে পোস্টে তাকে পোস্টেড করা হয়েছিল, আনশ্রিঙ্কিং, আনশ্রিঙ্কিং কথার অর্থ অবিচল থাকা, অর্থাৎ এখানে এই যে ইয়ংগার সিওয়ার্ড সে কি করেছে, নিজের পোস্টে অবিচল ছিল, ওয়ার হি ফট, সেখানে সে সাহসিকতার সাথে যুদ্ধ করেছে, বাট
লাইক এ ম্যান হি ডাইড, কিন্তু সে যখন শহীদ হয়েছে তখন সে পুরুষের মতন শহীদ হয়েছে, সে কখনোই সেখান থেকে পালিয়ে আসেনি, অর্থাৎ সামনাসামনি ফাইট করেই সে শহীদ হয়েছে, নিজের স্কটল্যান্ডকে রক্ষা করার জন্য নিজের জীবন পর্যন্ত সে উৎসর্গ করে দিয়েছে, ক্লিয়ার? চলো নেক্সট, তখন সিওয়ার্ড কি বলছে, দেন ইজ ডেড, তাহলে কি সে মারা গেছে? রস তখন বলছে ইয়েস এন্ড ব্রট অফ দ্য ফিল্ড, এবং তাকে নিয়ে যাওয়া হয়েছে, দ্য ফিল্ড মিন্স এখানে ব্যাটেল ফিল্ড, এবং ব্যাটেল ফিল্ড থেকে তাকে নিয়ে যাওয়া হয়েছে, ইয়ার কজ অফ সরো মাস্ট নট বি মেজার্ড বাই হিজ ওর্থ, এখানে এই যে আপনার ছেলের মৃত্যুর জন্য আপনি যে কষ্ট পাচ্ছেন, ইয়ার কজ অফ সরো, এখানে কারণটা কি, এখানে কারণটা হচ্ছে সিওয়ার্ডের ছেলে মারা গেছে, এটাই হচ্ছে কারণ, ইয়ার কজ অফ সরো মাস্ট নট বি মেজার্ড, অর্থাৎ আপনার যে সরো, আপনার যে দুঃখের কারণ, সেটা অবশ্যই মেজারলেস, সেটা কখনোই মেজারমেন্ট করা যেতে পারে না, বাই হিজ ওর্থ, ফর দেন ইট হ্যাথ নো এন্ড, অর্থাৎ আর আপনার দুঃখেরও কোন রকম কোনো শেষ নেই, বলা যেতে পারে আমারও একটা অফুরন্ত ক্ষতি হয়ে গেছে, ফর দেন ইট হ্যাথ নো এন্ড, অর্থাৎ আপনার যে দুঃখ, আপনার যে কষ্ট, এটার কোনো শেষ নেই, পাশাপাশি আমাদেরও একটা অফুরন্ত ক্ষতি হয়ে গেছে, কে বলছে, রস বলছে, ক্লিয়ার? চলো নেক্সট, তখন সিওয়ার্ড কি বলছে, হ্যাড হি হিজ হার্টস বিফোর, সে যে আঘাত পেয়েছে, সে যে মারা গেছে, তার কি ক্ষত চিহ্ন সামনে দেখা গেছে কি পেছনে দেখা গেছে, অর্থাৎ তার ক্ষত চিহ্ন কি তার ব্রেস্টে ছিল কি তার ব্যাকওয়ার্ডে ছিল, তখন রস কি বলছে, ইয়েস অন দ্য ফ্রন্ট, দ্যাট মিন্স তার যে ক্ষত চিহ্ন, সেই ক্ষত চিহ্ন দেখা গেছে তার সামনের দিকে, অর্থাৎ তার বডির সামনের দিকে, বলা যেতে পারে ফ্রন্ট সাইডে, অর্থাৎ ব্রেস্ট সাইডে, সিওয়ার্ড তখন কি বলছে, ওয়াই দেন গড সোলজার্স বি হি, দ্যাট মিন্স বলতে চাইছে যে এখানে সে ঈশ্বরের সেবা করেছে, সে একজন গড সোলজার, ঈশ্বরের সেবা করেছে মতলব সে নিজের মাতৃভূমিকে রক্ষা করার জন্য নিজেকে উৎসর্গ করে দিয়েছে, এই জন্যই বলা হচ্ছে গড সোলজার, অর্থাৎ সে ঈশ্বরের সেবা করেছে, তারপরে এখানে সিওয়ার্ড ইচ্ছা প্রকাশ করছে, হ্যাড আই অ্যাজ মেনি সন্স অ্যাজ আই হ্যাভ হেয়ারস, অর্থাৎ আমার উত্তরসূরি হিসেবে যদি এরকম আমার আরো কিছু ছেলেপুলে থাকতো, আই উড নট উইচ দেম টু এ ফিয়ার অফ ডেথ, তাহলে এর থেকে মৃত্যু আর তাদের কাছে আমি কোনো কিছু আশা করতে পারতাম না, দ্যাট মিন্স এখানে ফিয়ার অফ ডেথ মিন্স হচ্ছে নোবেল ডেথ, অর্থাৎ এরকম শহীদ হয়ে যাওয়াটা, এই মৃত্যুটা হচ্ছে খুব পবিত্র মৃত্যু, সুতরাং তাদের কাছ থেকে আমি এটাই আশা করতাম, এছাড়া আর কোনো কিছু আমি আশা করতাম না, আই উড নট উইচ দেম, অর্থাৎ তাদের কাছ থেকে আমি আর কোনো কিছুই আশা করতাম না, শুধুমাত্র এরকম নোবেল ডেথ ছাড়া, ফর দ্য সেক অফ দেয়ার মাদারল্যান্ড, এন্ড সো হিজ নেল ইজ নল্ড, দ্যাট মিন্স বলা যেতে পারে এখানে নেল কথার অর্থ মৃত্যু ঘন্টা, এন্ড নল্ড কথার অর্থ ডিক্লেয়ার করা, সুতরাং তার যে মৃত্যু হয়েছে এটা অলরেডি ঘোষণা করে দেওয়া হয়েছে, ক্লিয়ার? সিওয়ার্ড বলছে এটা কাকে, এটা রসকে বলছে, তখন ম্যালকম কি বলছে, হি ইজ ওর্থ মোর সরো, অর্থাৎ এখানে হি বলতে এখানে সিওয়ার্ডের কথা বলা হচ্ছে, ওল্ড সিওয়ার্ডের কথা, ম্যালকম কি বলছে, হি ইজ ওর্থ মোর সরো, দ্যাট মিন্স সে অনেকটা কষ্ট পেয়েছে, তার এখন অনেক কষ্ট প্রকাশ করার প্রয়োজন আছে, এন্ড দ্যাট আই উইল স্পেন্ড ফর হিম, এবং আমি তার ব্যবস্থা করে দেবো সেই জন্য, অর্থাৎ এখানে সিওয়ার্ড যে কষ্টটা পেয়েছে, ওল্ড সিওয়ার্ড যে কষ্টটা পেয়েছে, সহজেই সে কষ্টটা ভুলতে পারবে না, তাহলে আমার কিছু একটা ব্যবস্থা করে দেওয়ার প্রয়োজন, সিওয়ার্ড তখন কি বলছে, হি ইজ ওর্থ নো মোর, দে সে হি পার্টেড ওয়েল, এখানে হি ইজ ওর্থ নো মোর, এখানে হি বলতে কার কথা বলা হচ্ছে, এখানে হি বলতে সেই ইয়ং সিওয়ার্ডের কথা বলা হচ্ছে, অর্থাৎ ওল্ড সিওয়ার্ডের ছেলের কথা বলা হচ্ছে, যে সে কি করেছে, সে যতটা প্রশংসা পেয়েছে, অর্থাৎ দেশবাসী বা বলা যেতে পারে আমাদের যে সমস্ত ফ্রেন্ডসরা আছে, অ্যাটেন্ডেন্টসরা আছে, যে সমস্ত সোলজার্সরা আছে, তাদের কাছ থেকে সে অনেক মূল্যবান কিছু জিনিস পেয়েছে, হি ইজ ওর্থ নো মোর, অর্থাৎ সে এমন কিছু মূল্যবান জিনিস পেয়েছে, গিফট পেয়েছে, রিওয়ার্ড পেয়েছে, যেটা সে হয়তো বেঁচে থাকলে কোনোদিনই পেত না, কি পেয়েছে সেটা, দেশে তারা এটা বলছে, হি পার্টেড ওয়েল, দ্যাট মিন্স সে সাহসিকতার সাথে যুদ্ধ করেছে, ডাইড ব্রেভলি, সে সাহসিকতার সাথে মৃত্যুকে বরণ করেছে, এন্ড পেড হি স্কোর, অর্থাৎ পেড হি স্কোর, তার যে ডিউটি, সে তার নিজের ডিউটিকে পালন করতে গিয়ে নিজেকে শেষ করে দিয়েছে, দ্যাট মিন্স নিজের ডিউটির প্রতি সে এতটাই ডিভোটেড ছিল যে সে নিজের বিপদ বুঝেও তার ডিউটি থেকে সরে আসেনি বা পিছপা হয়নি, সেখানে সে অবিচল ছিল, সুতরাং চারিদিকে শুধু তার নাম শোনা যাচ্ছে, তার জয়ধ্বনি শোনা যাচ্ছে, সুতরাং এর থেকে আর কি ভ্যালুয়েবল থিংস এই ইউনিভার্সে হতে পারে, এটা সিওয়ার্ড বলতে চাইছে, এন্ড সো গড বি উইথ হিম, ঈশ্বর অবশ্যই তার সাথে আছেন এবং ঈশ্বর অবশ্যই তার আত্মাকে শান্তি দেবেন, হিয়ার কামস নিউ আর কমফোর্ট, দ্যাট মিন্স এখানে হয়তো কেউ প্রবেশ করছে, তখন সিওয়ার্ড বলছে নিশ্চয়ই আমাদের জন্য কোনো না কোনো সুখবর আসছে, নিউ আর কমফোর্ট, অর্থাৎ সুখবর কিছু না কিছু আসছে আমার যতটা মনে হচ্ছে, ঠিক এরকম সময়ে ম্যাকডাফ প্রবেশ করছে এবং ম্যাকডাফের হাতে কি আছে, ম্যাকবেথের হেড আছে, অর্থাৎ ম্যাকবেথকে হত্যা করা হয়েছে, ম্যাকডাফ ম্যাকবেথকে হত্যা করেছে, তখন ম্যাকবেথকে হত্যা করে ম্যাকবেথের বডি থেকে তার যে হেড সেটা, অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি মুন্ডচ্ছেদ, সেটা করে নিয়ে চুলের মুঠি ধরে নিয়ে আসছে হেডটাকে, কে নিয়ে আসছে, ম্যাকডাফ, ক্লিয়ার? চলো নেক্সট, তখন ম্যাকডাফ কি বলছে, ম্যাকডাফ বলছে হেল কিং, অর্থাৎ এখানে ম্যাকডাফ কাকে কিং বলে সম্বোধন করলো, এখানে ম্যাকডাফ ম্যালকমকে কিং বলে সম্বোধন করলো, ফর সো দা ওয়ার্ল্ড, দ্যাট মিন্স আপনাকে আমি কিং কেন বললাম, কেন কি আপনিই তো এই রাজ্যের কিং, বিহোল্ড একবার দেখতে পাচ্ছেন কি, হোয়ার স্ট্যান্ডস দা আজারপার্স কার্সড হেড, এই যে সেই অভিশপ্ত হেড, দ্যাট মিন্স এখানে ম্যাকবেথের কথা বলা হচ্ছে, ওই যে ওখানে আমি দাঁড় করিয়ে রেখে দিয়েছি, হোয়ার স্ট্যান্ডস দা আজারপার্স কার্সড হেড, অর্থাৎ আমি এই যে ম্যাকবেথ যে কিনা একজন অভিশপ্ত ব্যক্তি, তার হেডটাকে আমি মুন্ডচ্ছেদ করে নিয়ে চলে এসেছি এবং ওখানে দেখো দাঁড় করিয়ে রেখে দিয়েছি, দা টাইম ইজ ফ্রি, এখানে টাইম বলতে কার কথা বলা হচ্ছে, এখানে টাইম বলতে বলা যেতে পারে যে এখন থেকে এই স্কটল্যান্ডের সবাই ফ্রি, সবাই বিপদ মুক্ত, দা টাইম ইজ ফ্রি, অর্থাৎ এখন আমরা সবাই ফ্রি, আমরা এখন সবাই বিপদ মুক্ত, আই সি দি কম্পোস্ট উইথ দাই কিংডম স্পিয়ার, এখানে স্পিয়ার বলতে সেই অনেস্ট ব্যক্তিদের কথা বলা হচ্ছে, বেস্ট ম্যানদের কথা বলা হচ্ছে, তাহলে এখানে
ম্যাকডাফ কি বলছে ম্যালকমকে, মাই ম্যাজেস্টি আই সি, আমি দেখতে পাচ্ছি দি কম্পাস্ট। এখানে কম্পাস্ট কথার অর্থ হচ্ছে সারাউন্ডেড, অর্থাৎ আপনি পরিবেষ্টিত আছেন কাদের দ্বারা, উইথ দ্য কিংডম স্পিয়ার, অর্থাৎ আপনার রাজ্যের যে সমস্ত অনেস্ট ব্যক্তিরা আছেন তাদের দ্বারা আপনি পরিবেষ্টিত আছেন। দ্যাট স্পিক মাই স্যালুটেশন ইন দেয়ার মাইন্ডস, এবং এই সমস্ত অনেস্ট ম্যানরা নিশ্চয়ই আমার প্রশংসা করছে তারা মনে মনে, আমি এটা বুঝতেও পারছি। সুতরাং হুজ ভয়েস আই ডিজায়ার অ্যালাউড উইথ মাইন্ড, সুতরাং আমি এটা চাইছি, আমি এটা প্রার্থনা করছি তাদের কাছে, কাদের কাছে, এই প্রিয়ালদের কাছে, দ্যাট মিন্স অনেস্ট ম্যানদের কাছে কি প্রার্থনা করছি, যাতে করে তারা আমার সাথে ভয়েস রেজ করে। হুজ ভয়েস আই ডিজায়ার, এখানে হুজ বলতে এই কিংডম স্পিয়ালদের কথা বলা হচ্ছে, তারা যেন আমার সাথে একবার সম্বোধন করে, কাকে, আপনাকে, কি বলে, হেল কিং অফ স্কটল্যান্ড, অর্থাৎ ওয়েলকাম কিং অফ স্কটল্যান্ড, এটা বলে যেন সবাই সম্বোধন করে। ক্লিয়ার? চলো নেক্সট। তখন সবাই মিলে কি বলছে, হেল কিং অফ স্কটল্যান্ড, দ্যাট মিন্স এখানে এই ম্যাকডাফের কথা শুনে সবাই ম্যালকমকে কিং বলে সম্বোধন করলো। তখন ম্যালকম কি বলছে, উই শ্যাল নট স্পেন্ড এ লার্জ এক্সপেন্স অফ টাইম, আমাদের ওয়েস্ট করা চলবে না, এখানে স্পেন্ড মিন্স ওয়েস্ট করা, ব্যয় করা, এ লার্জ এক্সপেন্স অফ টাইম, অর্থাৎ বেশি টাইম আমাদের আর ব্যয় করা চলবে না, নষ্ট করা চলবে না, বিফোর উই রিকন উইথ ইয়োর সেভারেল লাভস, অর্থাৎ আমরা কি করবো এরপরে, আমরা আপনাদের সবাইকার নিশ্চয়ই অবদান আছে এই স্কটল্যান্ডকে বিপদের হাত থেকে রক্ষা করার জন্য, বিপদ মুক্ত করার জন্য, সুতরাং সবাইকে এরপরে আমরা রিওয়ার্ড দেবো, আর এই রিওয়ার্ড দেওয়ার জন্য বেশি টাইম নষ্ট করলে চলবে না, বিফোর উই রিকন, এখানে রিকন কথার অর্থ রিওয়ার্ড, অর্থাৎ পুরস্কৃত করা, উইথ ইয়োর সেভারেল লাভস, সেভারেল লাভস মিন্স ইন্ডিভিজুয়াল সার্ভিস, অর্থাৎ আপনাদের সবাইকারই বিশেষ বিশেষ অবদান আছে এই স্কটল্যান্ডকে এই টাইরেন্টের হাত থেকে রক্ষা করার ক্ষেত্রে, সুতরাং সবাইকে পুরস্কৃত করবো, অ্যান্ড মেক আস ইভেন উইথ ইউ, এখন থেকে আমরা সবাই ইকুয়াল এবং সবাইকে একই সম্মানে সম্মানিত করা হবে, মাই থেনস অ্যান্ড কিংসম্যান, আমার যারা থেন আছেন এবং কিংসম্যান যারা আছেন তাদেরকে। ক্লিয়ার? তাহলে তাদেরকে কি সম্মান দেওয়া হবে, চলো নেক্সট। তারপরে বলছে হেনসফোর্থ বি আর্লস, এরপর থেকে আপনাদের আর্লস বলে সম্বোধন করা হবে, বা আপনারা এরপর আর্ল হয়ে গেলেন, দ্য ফার্স্ট দ্যাট এভার স্কটল্যান্ড ইন সাচ এ অনার নেমড হোয়াটস মোর টু ডু, দ্যাট মিন্স এখন পর্যন্ত স্কটল্যান্ড এরকম কাউকে সম্মানে সম্মানিত করেনি, দ্য ফার্স্ট, এটাই হচ্ছে প্রথম, দ্য ফার্স্ট অ্যান্ড এভার, এটাই হচ্ছে প্রথমবারের জন্য স্কটল্যান্ড ইন সাচ অ্যান অনার নেমড, অর্থাৎ স্কটল্যান্ডের সবাইকে আর্ল বলে ঘোষণা করা হলো, কাদের, সাধারণত সেই কিংসম্যানদের, সেই লর্ডসদের। হোয়াটস মোর টু ডু, এরপরে আমাদের যে কাজগুলো বাকি আছে সেগুলো আমাদের করে ফেলতে হবে, হোয়াটস মোর টু ডু, দ্যাট মিন্স আমাদের আন্ডান যে ডিউটিস গুলো আছে, আন্ডান যে কাজগুলো আছে, যে রেসপন্সিবিলিটিস গুলো আছে, সেগুলো উইচ উড বি প্ল্যান্টেড নিউলি উইথ দ্য টাইমস, অর্থাৎ খুব তাড়াতাড়ি টাইমের সাথে সাথে, সময়ের সাথে সাথে নতুন ভাবে সেগুলোকে এক্সিকিউট করতে হবে, দ্যাট মিন্স আমাদের আন্ডান ওয়ার্ক গুলোকে কমপ্লিট করতে হবে, ডিউটিস গুলোকে কমপ্লিট করতে হবে, অ্যাজ কলিং, তাহলে আমাদের প্রথম ডিউটি কি হবে, অ্যাজ কলিং হোম আওয়ার এক্সাইল্ড ফ্রেন্ডস অ্যাব্রড, যারা কিনা একটা টাইম কি করেছিল, স্কটল্যান্ড থেকে বিদেশে পালিয়ে গিয়েছিল নিজের প্রাণের তাগিদে, নিজেকে রক্ষা করার জন্য এই টাইরেন্টের হাত থেকে, ম্যাকবেথের হাত থেকে, তাদের প্রথমে আমাদের ফিরিয়ে আনতে হবে, অ্যাজ কলিং হোম আওয়ার এক্সাইল্ড ফ্রেন্ডস, অর্থাৎ যারা একদিন বিতাড়িত হয়েছিল এখান থেকে, স্কটল্যান্ড থেকে, যারা কিনা অ্যাব্রডে আছে, বিদেশে আছে, তাদের এখন আমাদের বাড়িতে ফিরিয়ে আনতে হবে, কলিং হোম, দ্যাট ফ্লিড দ্য স্নিয়ার্স অফ ওয়াচফুল টাইরেনি, যারা কিনা কি করেছিল, এখানে স্নিয়ার্স কথার অর্থ হচ্ছে ট্র্যাপ, অর্থাৎ এই যে ওয়াচফুল টাইরেনি, দ্যাট মিন্স ম্যাকবেথ, অর্থাৎ ম্যাকবেথের ফান্দে যাতে তারা না ফেসে যায়, ম্যাকবেথের ফান্দে যাতে তারা না পড়ে যায়, সেই কারণে নিজের প্রাণকে রক্ষা করার জন্য তারা এই দেশ থেকে একদিন পালিয়েছিল, সুতরাং তাদের আগে ফিরিয়ে আনতে হবে, এটা হচ্ছে আমাদের প্রথম ডিউটি। ক্লিয়ার? চলো নেক্সট। আর কি বলা হচ্ছে, প্রোডিউসিং ফোর্থ দ্য ক্রুয়েল মিনিস্টার্স, এখানে এই যে ক্রুয়েল মিনিস্টার, দ্যাট মিন্স এজেন্ট, ইনস্ট্রুমেন্ট, প্রোডিউসিং ফোর্থ দ্য ক্রুয়েল মিনিস্টার অফ দ্য ডেড বুচার, এখানে ডেড বুচার মিন্স ম্যাকবেথের কথা বলা হচ্ছে, অ্যান্ড হিজ ফিয়েন্ট লাইক কুইন, এবং কুইনের কথা বলা হচ্ছে, এখানে ফিয়েন্ট লাইক কুইন, ফিয়েন্ট আমরা জানি উইচ, অর্থাৎ এখানে কুইনকে উইচ বলছেন শেক্সপিয়ার নিজে, হু অ্যাজ ইট ইজ থট, এটা বলছে সবাই কি, এই যে ফিয়েন্ট লাইক কুইন, ইনি কিনা কি করেছেন, বাই সেলফ অ্যান্ড ভায়োলেন্ট হ্যান্ডস টুক অফ হার লাইফ, নিজে নিজেকে হত্যা করে ফেলেছে, অর্থাৎ নিজে নিজে হত্যা করেছে মিন্স সুইসাইড করে ফেলেছে, অ্যান্ড হোয়াট নিডফুল এলস দ্যাট কলস আপন আস বাই দ্য গ্রেস অফ গড, এবং এরপরে আমাদের দেখতে হবে যে আমাদের আর কি প্রয়োজন আছে, তার মানে এখানে বলে দিল প্রোডিউসিং ফর দ্য ক্রুয়েল মিনিস্টার্স, অর্থাৎ পানিশমেন্ট দিতে হবে, কাদের পানিশমেন্ট দিতে হবে, সেই সমস্ত ক্রুয়েল মিনিস্টার্স অফ দিস ডেড বুচার, অর্থাৎ ম্যাকবেথের সাথে যারা ছিল, ম্যাকবেথের সাথে লিপ্ত হয়ে যারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, তাদের কি দিতে হবে, তাদের সাধারণত শাস্তি দিতে হবে, পাশাপাশি কুইন, এটা শোনা যাচ্ছে কুইন কিনা, অর্থাৎ লেডি ম্যাকবেথ, সে তো নিজেকে নিজে হত্যা করেই ফেলেছে, আর এরপরে দেখতে হবে হোয়াট নিডফুল এলস দ্যাট কলস আপন আস, এরপরে দেখা যাক আমাদের আর কি প্রয়োজন আছে, সেটা আমাদের ঈশ্বরের আশীর্বাদ নিয়ে অবশ্যই আমরা সেই কাজগুলোকে কমপ্লিট করে ফেলবো, পরিপূর্ণ করে ফেলবো। ক্লিয়ার? উইল পারফর্ম ইন মেজার টাইম অ্যান্ড প্লেস, আমরা সেই সমস্ত কাজগুলোকে পারফর্ম করবো, এক্সিকিউট করবো, কখন, ইন টাইম অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট প্লেস, অর্থাৎ সঠিক জায়গায় সঠিক সময়ে আমরা
আমাদের সমস্ত ডিউটিস গুলোকে এক্সিকিউট করে ফেলবো। সো থ্যাংকস টু অল এট ওয়ান্স, এখানে সবাইকে ধন্যবাদ জানাচ্ছে। এন্ড টু ইচ ওয়ান হোম উই ইনভাইট টু সি আস ক্রাউন্ড এট স্কন, অর্থাৎ আপনাদের যাদের আমরা ইনভাইট করেছিলাম এই ক্রাউন্ড এর ব্যাপারে, দ্যাট মিনস বলা যেতে পারে সিংহাসন আরোহণের অনুষ্ঠানে সবাইকে যে ইনভাইট করেছিলাম সবাইকে ধন্যবাদ। এখানে মোটামুটি ভাবে আমাদের ম্যাকবেথের এন্টায়ার প্লেটা আমরা শেষ করতে পারলাম, উই আর হ্যাপি। আই থিঙ্ক আজকের ক্লাস সম্পর্কে কারো কোথাও কোনো রকম ডাউট নেই, যদি কোথাও কোনো রকম ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমি আমার নেক্সট ক্লাসে তোমার ডাউট ক্লিয়ার করার চেষ্টা করবো। থ্যাংক ইউ।